নমস্কার, ক্যানভাস নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনন্যা শুরু করব আজকের খবর। তবে তার আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। রেললাইন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ, দেহ উদ্ধার করল ব্যান্ডেল জিআরপি। কালনা ধর্মডাঙ্গায় সম্প্রীতি লক্ষ্মী পুজো, হিন্দু মুসলিম নির্বিশেষে পুজোয় মাতলেন বাসিন্দারা। এবারে আসছে বিস্তারিত খবরে। রেললাইনের ওপর থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করলো ব্যান্ডেল জিআরপি। সিমলাগড় এবং পান্ডুয়ার মাঝামাঝি জায়গায় ওই অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রেললাইনে অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে খবর, 22 বছরের এক যুবতীকে রেললাইনে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ব্যান্ডেল জিআরপিতে, সেই সাথে খবর যায় মগরা আর পিএফএ। তবে এখনো পর্যন্ত মেয়েটির কোনো পরিচয় জানা যায়নি। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা 11টা নাগাদ সিমলাগড় এবং পান্ডুয়ার মাঝখানে। এরপরে মৃতদেহ উদ্ধার করে আনে ব্যান্ডেল জিআরপি। মৃতদেহের পাশ থেকে একটি ছোট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ফোনে কথা বলতে বলতে রেললাইন পার করার সময় এই দুর্ঘটনা ঘটে। ডাউন লাইনে স্কার্ট পরিহিত অবস্থায় পাওয়া যায় ওই যুবতীকে। স্থানীয় মানুষ অবশ্য কেউ কিছু বলতে পারেননি। মৃতার কোথায় বাড়ি এবং নির্জন জায়গা দিয়ে সে কেন যাচ্ছিল সেটিও পরিষ্কার নয় পুলিশের কাছে। স্থানীয় এক বাসিন্দা মোহাম্মদ শফিন শেখ বলেন, এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওখানে মানুষটা পড়ে আছে, মেয়ে ছেলে রেলে কেটে গিয়েছে। এখন নিকান গেলে মেয়ে ছেলের লোকালের হবে, কারণ সিম্পল পোশাকে আছে, দেহ দেখলে বোঝা যাচ্ছে। নাম বাবার নাম কি, এলাকার কি মনে হচ্ছে? এখন ছাড়েরা দেখেছে সবকিছু, রিপোর্ট টিপোর্ট সবকিছু লিখেছে, এখন ছাড়েরাই গবেষণা করে দেখবে যে কি হয়েছে কিনা। আচ্ছা, আমি তো এসে দেখছি উপর হয়ে পড়ে রয়েছে, ঘেনুগুলো সব এক সাইডে পড়ে রয়েছে। আচ্ছা, এই দেখ, এখন ওই দেখে চলে যাচ্ছিলাম, ছাড়া বললো যে আমরা লাস্ট এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি, একটু সই লাগবে। সই যখন লাগবে বললাম যে আমি সাদা কাগজে সই দিতে না, বলছে না কোনো সমস্যা নেই, এটা সাথে থাকছি, আমরা লাশগুলো নিয়ে যাচ্ছি, তোমরা দেখেছো যাই। সুজয় মুখার্জি, রিপোর্ট ক্যানভাস নিউজ। পাঁচতলা ছাদ থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক গৃহবধূর। হাওড়া ব্যাটরায় এই ঘটনার নিছক কি আত্মহত্যা নাকি খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া ব্যাটরা থানা এলাকায় মকরদহ রোডে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যায় বহুতলের ধারে রাস্তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন বহুতলের বাসিন্দা শোভা যাদব। তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, সন্ধ্যায় শব্দ পেয়েই তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান শোভাদেবী নিচে পড়ে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাটরা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে বহুতলের পাঁচতলা থেকে পড়েই মৃত্যু হয়েছে শোভাদেবীর। তবে তাকে ফেলে দেওয়া হয়েছে না এটি নিছকই আত্মহত্যার ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ জমা পড়লে সেই মর্মেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী বড়বাজারের কাপড়ের ব্যবসা রয়েছে, তাদের 3 সন্তান রয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন শোভাদেবীর শাশুড়ি, তাকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শুনলাম পড়ে গেছে, ছুটে আমরা আসলাম, এসে দেখলাম মানে সব ফ্র্যাকচার হয়ে গেছে, শাশুড়ি ধরে কাঁদছে, আর যাটা দেখলাম ধরে আছে। তারপর থানায় খবর দেওয়া হয়েছে, থানা থেকে পুলিশ এলো, ওনাকে উঠাচ্ছিল সবাই গাড়িতে, সব দিদিরা উঠাচ্ছিল, পুলিশ উঠাচ্ছিল, নিয়ে চলে গেছে। এই মাত্র খবর এলো থানা থেকে মারা গেছে। কতদিন আগে এসেছিল এখানে? 4 মাস আগে। আমরা চিনি না, আমরা ওর সাথে মিশি না, কেন আমরা নর্থ বেঙ্গল না মিশি না, তো বড় কথা, আমরা চিনি না, আমরা চিনি না, মেন কথা আমরা চিনি না। 4 মাস এসে এবার ভেতরের কি ব্যাপার আমরা বলছি না, কতজন থাকতো সেটা বলতে হবে, কতজন ভেতরে ওরা ওরা জানবে, অনেক গোষ্ঠী শুনেছি, অনেক ফ্যামিলি লাটার লোকই জানবে, জানলে বলতে পারে কতজন। সুমন আদকের রিপোর্ট ক্যানভাস নিউজ। তৃণমূল পার্টি অফিসে বোমাবাজি, ভাঙচুর। কাঁচরাপাড়ার এই ঘটনায় গুরুতর আহত বর্ষা সরকার নামের এক কিশোরী।
কাঁচরাপাড়া জোনপুর 4 নম্বর তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজির ফলে পার্টি অফিস ভাঙচুর করা হয়। তখন ওই এলাকা দিয়ে মায়ের সাথে ওষুধ কিনে বাড়ি ফিরছিল 10 বছরের বর্ষা সরকার। বোমের স্প্রিন্টার তার কোমরে লাগে ও পায়ে ঢুকে যায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে বর্ষাকে কাঁচরাপাড়া রেলওয়ে হসপিটালে ভর্তি করা হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় তাকে কল্যাণী JNM হসপিটালে ভর্তি করা হয়েছে। তখন শুনলাম নাকি মায়ের সঙ্গে বাচ্চাটা হেঁটে হেঁটে আসছে মারছে লাগে, তার আবার এখানে লেগেছে প্লাস এখানে লেগেছে, কি অপরাধ বাচ্চাটা, কি হচ্ছে এখন তো কিছু বোঝা যাচ্ছে না। বুমিংটা কারাই বোমা চললো কিছু আমরা তো জানি না, আমরা তো জাস্ট শব্দটা শুনলাম গদাম করে বেরিয়ে গেছি। তখন গিয়ে দেখি কেউই নেই, সব দোকানপাট বন্ধ করতে আরম্ভ করলো, পাবলিক পালাতে পাল মানে এদিক ওদিক সব ছুটে পেটে পালাচ্ছে। প্রশাসন তো তখন তো ছিল না, যাওয়া তো ওপারে বিসর্জন হচ্ছে এত বড়। ঘটনাস্থলে পৌঁছান বীজপুর থানার পুলিশ। এলাকার বিধায়ক হিসেবে তো একটা লজ্জা আছে, কারণ এরকম ঘটনা আমার এলাকায় হয়েছে। তবে যে দুষ্কৃতি করে থাকুক, খুব অন্যায় কাজ করেছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা এক্সাক্ট হয়েছিল একটা দুটো দলের মধ্যে গণ্ডগোল, দুষ্কৃতিদের মধ্যে। মানে কোন দল? দুষ্কৃতিদের দল হয় না আমার মনে হয়। তাতে একটা বাচ্চা মেয়ে মনে হয় মাঝখানে পড়ে গিয়ে তার গায়ে বোম লাগে, পেছনে লেগেছে, সে চিকিৎসাধীন রয়েছে এবং তার দ্রুত যাতে আরোগ্য হয় সেই কামনা করছি। আমি নিজেও গেছিলাম তার কাছে, দরকার পড়লে কলকাতায় শিফট করব। কাছেপাড়ার বুকে বা হালিশহরের বুকে এরকম ঘটনা নিন্দনীয়। গণ্ডগোল দুষ্কৃতিদের মধ্যে হলে মানুষের বাড়ির মধ্যেও পড়তে পারে, পার্টি অফিসেও পড়তে পারে। পার্টি অফিস তো নিশ্চয়ই আকাশে নেই বা পাতালেও না, রাস্তার ধারেই হবে বা কোনো এলাকায় হবে, তার মাঝখানে পড়েছে। না না, দুষ্কৃতিদের আবার গোষ্ঠী কি, এরা নিজেদের ছাড়া আর কাউকে ছাড়ে না। সৈকত গাঙ্গুলী, রিপোর্ট ক্যানভাস নিউজ। ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব গোঘাটের পশ্চিমপাড়া এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। রাজ্যের শাসক দলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের পশ্চিমপাড়া এলাকা। সংঘর্ষের জেরে তৃণমূলের অত্যন্ত দাপুটে নেতা তথা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ও বর্তমান পঞ্চায়েতের সদস্য ফরিদ খান, বর্তমান সদস্য তাহেরুল মোল্লা ও 2 জন মহিলা সহ মোট 8 জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে ফরিদ খান, তাহেরুল সহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কামারপুকুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2টি বাড়িও ভাঙচুর করা হয় এদিন। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় হাজির হয়। এই ঘটনার অভিযোগের তির অপর দাপুটে তৃণমূল নেতা আতাউল হক ও তার দলবলের দিকে। যদিও ঘটনার পরেই আতাউল বাহিনী এলাকা থেকে পালিয়ে যায়। মূলত ক্ষমতা দখলের লড়াইকে ঘিরেই এই আক্রমণ ফরিদ বাহিনীর ওপর। উল্লেখ্য যে পঞ্চায়েতের বোর্ড গঠন থেকেই এই দ্বন্দ্ব শুরু হয়, যার জেরে এখনও এই পঞ্চায়েতে উপপ্রধান পদে কাউকেই নির্বাচন করা হয়নি। সেই থেকেই এই লড়াই ও দ্বন্দ্ব শুরু, যে দ্বন্দ্ব থামাতে ব্যর্থ দলের ঊর্ধ্বতন নেতৃত্ব। এবারে সেই বিষয়ে আমরা বলি কিছু পয়সা করি নবো ফরিদ মামা ডাকলো, আমরা ওর বাড়িতে আসছি। তো বাড়িতে এসে দেখি ওরা আমরা এসে দাঁড়িয়েছি মোটরসাইকেলগুলো জনা 5টা থেকে এসে দাঁড়িয়েছি। একজনে আমাদেরই পাশে ফুরিমার বাড়ির পাশেই একজনের বাড়ি, তার ঘরে এসে হট করে হামলা, তার ঘরে ভাঙচুর করতে আরম্ভ করে। আমরা যে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ সেখান থেকে ছুটে আমাদের দিকে আক্রমণ করে এবং চোটাচুটি করে দেয়। দিয়ে আমরা মাঠে মাঠে ছুটতে থাকি, আমাদের পেছনে ধাওয়া করে করে আসতে থাকে। কারা করলো এটা? এটা আতাউল দিগর এবং আতাউল হকের সব ছেলেরা, আতাউল দিগরের ভাই, আতাউল হকের বড় ছেলে আর মেজর ছেলে, সব মানে টোটাল টিমটা হাসি নিজে তোমার পিস্তল আর বম নিয়ে পেছনে চার্জ করে করে ছুটে এসেছে। পুলিশ আসেনি? পুলিশ সেই মুহূর্তে কোনো পুলিশ থাকেনি। পরবর্তীকালে পুলিশ এসেছে। যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানান এক নেতা। এসে তাদেরকে আগে শুশ্রূষা করাই, তাদেরকে সুস্থ করি, তারপর পরবর্তী পদক্ষেপ দল। যারা আহত হয়েছে সবাই কি তৃণমূলের? আমরা দেখেছি বা এখানেও দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমরা তদন্ত করে দেখছি যে কি জায়গায় আছে। আমরা দলগতভাবে এই সিদ্ধান্ত নেব এবং যারা দোষী তারা দলগতভাবে উপনেতৃত্ব তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, এইটুকু অনুরোধ। যেমন 5টি বাড়ি ভাঙচুর হয়েছে, মেয়েদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ। এর যাই হয়েছে এগুলো অমার্জনীয় অপরাধ। এ অপরাধে দল শাস্তি তাদেরকে দেবে, তাতে যেই হোক, যে বড় যত বড় নেতৃত্ব হোক, যত বড় যাই হোক, দলের বিচারের কাছে কেউ বাদ যাবে না। দেখি মেয়েদের মধ্যেই হলো,
সেটা আমরা বলতে পারবো না, অনুসন্ধান করে আগে দেখছি ব্যাপারটা কি জায়গাতে ঘটেছে। যারা সন্তু মাঝির রিপোর্ট, ক্যানভাস নিউজ। সময় হচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উৎসবের আমেজ হোক কিংবা বিয়ের আনন্দ, খুশি দ্বিগুণ হবে সুন্দর পোশাকে। বাংলার সাবেকি ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি পায়জামার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ ক্লাসিক পাঞ্জাবি। বিভিন্ন ধরনের পাঞ্জাবি শেরওয়ানির মন মাতানো বিপুল সম্ভার। এছাড়াও মেয়েদের কুর্তি চুড়িদার লেগিংস নাইটি পাবেন একই ছাদের নিচে। তোমাকে সাজাবে যতনে নিউ ক্লাসিক পাঞ্জাবি, বাগবাজার অ্যাপার্টমেন্ট, জিটি রোড, চন্দননগর, হুগলি। আমাদের ফোন নাম্বার 0332685-5408। আমাদের প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ডও গ্রহণযোগ্য। ছোট ছুটি হোক বা বড়, বাঙালি মানে পায়ের তলায় সর্ষে। ভ্রমণ প্রিয় বাঙালির বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী মুনমুন ট্রাভেলস অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড। দিগন্ত বিস্তৃত সমুদ্র হোক বা রহস্যময় অরণ্য, কম খরচে বেড়াতে যেতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9874984028। বিস্তারিত জানতে টাইপ করুন www.munmuntravels.com। সঞ্জীবন গেস্ট হাউস, 277 ডিসিআর রোড। এখানে এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায়, রয়েছে খাবারের সুবন্দোবস্ত। অতি সত্বর যোগাযোগ করুন আজই 0332683-0179 এই নাম্বারে। বিরতির পর ফিরে এলাম পরবর্তী সংবাদ নিয়ে। হিন্দু পার্বণ হলেও তাতে জাতি ধর্ম নির্বিশেষে সামিল হলেন সব ধর্মের মানুষরা। কালনার ধর্মডাঙ্গায় এই সম্প্রীতির লক্ষ্মী পুজোর ছবি উঠে এলো ক্যানভাসের ক্যামেরায়। আর 24 ঘন্টা পরেই বাংলা মাধ্যমে কোজাগরী লক্ষ্মী পুজোতে। বঙ্গের প্রতিটি ঘরে ঘরে এদিন মা লক্ষ্মীর আরাধনা হলেও বাড়োবাড়িতে সম্পত্তির দেবীর আরাধনা হয় বেশ জাক করেই। ঠিক এমনই একটি বাড়োবাড়ি কালনার ধর্মডাঙ্গা সার্বজনীন। বিগত প্রায় 30 বছর ধরেই হয়ে আসছে এই পূজা। তবে গ্রামের এই বাড়োবাড়ির পূজা অন্যান্য সকল বাড়োবাড়ির পূজার থেকে একটু আলাদা। এদের পূজার বিশেষত্ব হলো সর্বধর্মের সমন্বয়। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে একসাথে মাতেন ধর্মডাঙ্গা গ্রামের এই পূজোতে। ঠাকুরের সমস্ত রকম কাজকর্ম, যেমন প্রতিমার সাজসজ্জা কিংবা পূজার বাজার বা পূজোর জোগাড়, সবেতেই হাতে হাত মেলান মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। 4 দিন ব্যাপী ধর্মডাঙ্গা গ্রামের এই পূজোতে আনন্দ উৎসবে মাতেন সকলে। তবে শুধু যে এই লক্ষ্মী পুজো তা একেবারেই নয়, মুসলিম ধর্মাবলম্বীদের মহরম উৎসবেও গ্রামের সকলের উদ্দীপনা চোখে পড়ার মতো। আপনারাও কি অংশগ্রহণ করেন? সবাই আসে এখানে, হিন্দু মুসলিম সবাই দেখা আসে এখানে করে আর কি। কেন এখানে মানে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই? আমাদের কোনো ভেদাভেদ নেই, ধর্মডাঙ্গায় গ্রামে আমাদের কোনো সব ভেদাভেদ আমাদের কিছু নেই, সবাই আমরা এক, হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করি সবাই আমাদের। আচ্ছা, কীভাবে মানে হচ্ছে ইয়ে করেন, মানে পুজোতে অংশগ্রহণ করেন? এই ফল এনে দেওয়া বা এরকম জোগাড়? হয়তো নাই, আমরা হয়তো দেখাশোনা করছি, আমাদের গ্রামে হয়তো আমরা দেখতে আসি। হ্যাঁ, এই মেলা খেলা দেখতে গেলে আমরা সেভাবে আমরা। কী পুজো হয় এখানে? এটা আমাদের ধর্মনায় গ্রামে পুজো। হ্যাঁ, মানে ধর্মনায় গ্রামে হিন্দু মুসলিম সবাই মিলে একসঙ্গে পুজোটা করা হয়। কী পুজো করেন আপনারা? লক্ষ্মী পুজো করি, আবার মুসলিমদের ঈদের সময় আমার যাওয়া, আমাদের যাওয়া হয়, মানে মহরমের সময় যাওয়া, সব সময় একসঙ্গে। আচ্ছা, হিন্দু মুসলিম সব একসঙ্গে। কত বছর ধরে পুজো করছে? 41 বছরের উপর হয়ে গেল। মুসলিমরা এখানে কিভাবে হাতে হাত মেলায়? সব একসঙ্গে হাতে হাত মেলায়, মানে ক্লাবে সদস্য হয়ে সদস্য। হ্যাঁ, একদম। ফল আনা থেকে শুরু করে সব সব সমস্ত কিছু, সমস্ত রকম। গ্রামের পুজো এবং কি পুজো? এটা ধর্মডাঙ্গা গ্রামের পুজো। হ্যাঁ, এখানে লক্ষ্মী পুজো, এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই, এখানে হিন্দু মুসলমান সবাই যৌথভাবে আমরা পুজো করি। এই পুজোটাকে সবাই মিলে আমরা আহ্বান করি, মানে গ্রামের লোক সকলে মিলে পুজোটা করা হয়, হিন্দু মুসলমান মিলিয়ে। কিভাবে সাহায্য করে মুসলিমরা আপনাকে? মুসলিমরা, ওরা ক্লাবের সদস্য আছে আমাদের এখানে, ঠিক আছে, ওরা সব কিছু এসে ঠাকুরকে মানে শাক পোশাক পড়ায়, মানে ফল টল এনে দেয় পুজোর, ওরা তারা
নিয়ে আসে মানে ঠাকুর পূজার জন্য। রাজকুমার ঘোষের রিপোর্ট, ক্যানভাস নিউজ। সারা বছর ধরেই বাহন পূজিত হন সপরিবারে। গুপ্তিপাড়া সেনবাড়িতে বাস্তবেই পালিত হয় পেঁচা, তাই বাহনবিহীন ভাবে লক্ষ্মী পুজো হয় এখানে। বছরের একদিন ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয় গোটা বাংলা জুড়ে, কিন্তু সারা বছর ধরেই লক্ষ্মীর বাহনের পুজো হয় বলাগড়ের গুপ্তিপাড়া সেনবাড়িতে। প্রায় 500 বছর ধরে সেনবাড়ির চিলেকোঠায় বসবাস করেন দেবী লক্ষ্মীর বাহন লক্ষ্মী বেচা। তার সন্তান সন্ততিদের নিয়ে কয়েক প্রজন্ম ধরেই এখানেই তাদের বসবাস। এমনকি দুর্গাপুজোয় লক্ষ্মী প্রতিমার সাথে নকল বা মাটির পেঁচা রাখা হয় না, এই ভেবে যদি মা লক্ষ্মীর আসল বাহন অসন্তুষ্ট হন। লক্ষ্মী পুজোর প্রস্তুতি এখন চলছে জোর কদমে, প্যান্ডেলও বাঁধা হয়ে গিয়েছে। সারা বছর জ্যান্ত লক্ষ্মীর বাহনকে পুজো করে লক্ষ্মীকে আবাহন করে সমৃদ্ধিতে ভরে ওঠে সেনবাড়ি। মা লক্ষ্মীর বাহন পেঁচারা বসবাস করেন সেনবাড়ির গম্বুজ ঘরে। তা এখানে লক্ষ্মী পুজো প্রতিটা বাড়িতে পূজিত হয়। আমাদের এখানে লক্ষ্মী পুজো প্রতিবারের মতন প্রতি বাড়ির মতন হয়, কিন্তু বাহন যেটা থাকে সে বাহনটা মানে সত্যিকারের যেটা মানে বাহন হয় সেটা এখানে বসবাস করে তার সন্তান সন্ততিদের নিয়ে। আমরা সারা বছর ওদের পূজিত হয় এবং ফুল জল দিয়ে যেমনি সারা বছর পূজিত হয় বলে ওর বাচ্চা বা বাহন বলতে আমরা লক্ষ্মী পেঁচা বলি বাংলাতে, এইখানে থাকে বিরাজমান থাকে এবং সারাটা বছরের পর বছর আজ 500 বছর ধরে লক্ষ্মীর সাথে সাথে ওদেরও পূজিত হয়ে যাচ্ছে। তো যেটা হচ্ছে লক্ষ্মী পেঁচা জ্যান্ত এখানে বিরাজমান, বিরাজমান বলতে এখানে যেটা 500 বছরের পুরানো বাড়ি, কিছু পুরানো বাড়ি আছে যেগুলো একটু মানে ডেকোরেশন করা নেই সেখানে বসবাস করে। বাড়ির হাইট হবে অন্তত 30-40 ফুট ওপরে হাইট, ওই যে বসার জায়গা বা বাসা বেঁধেছে এই বাসাটা কিন্তু আজকে 500-700 বছর আগের থেকেই এরা তার বাচ্চাদের নিয়ে বসবাস করে। হ্যাঁ, এই জন্য আমরা পেঁচা রাখা হয় না, কারণ হচ্ছে আমাদের যে দুর্গা উৎসব হয় দুর্গা উৎসবে আমরা ওই মানে বলতে গেলে জীবিত যে বাহন তাকে আমরা পুজো করা হয় বলে আমরা সারা বছরের পর বছর। চিরঞ্জীব চ্যাটার্জি রিপোর্ট, ক্যানভাস নিউজ। রাজ্যের প্রাচীনতম পুজো চন্দ্রনগর খলিশানির বোসবাড়ির পুজো এবছরে 511 বছরে পদার্পণ করেছে, সেই পুজোরই বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হল। চন্দননগর খলিশানির বোসবাড়ির দুর্গাপুজো এবছর পড়েছে 511 বছরে। জেলা তথা রাজ্যের প্রাচীনতম পুজো হিসাবে স্বীকৃতি লাভ করেছে এটি। বলা চলে প্রাচীনতায় এটি শোভাবাজার রাজবাড়ি বা সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজোর থেকেও অনেক পুরনো। তাই সময়ের নিয়মে বংশধরেরা বাইরে ব্যস্ত হয়ে পড়লেও পুজোর সময় একত্র হন তারা। পুজো উপলক্ষে বাড়িতে আসেন দূর দূরান্তের মানুষও। পুজোর দিনগুলিতে চলে দেদার খাওয়া দাওয়া আর সেই সাথেই বিভিন্ন আচার অনুষ্ঠান। এবছর প্রয়াত হয়েছেন পরিবারের অন্যতম সদস্য সন্দীপ বসু, তাঁর স্মৃতিতেই পালিত হয়ে গেল বিজয় সম্মেলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চক্রবর্তী, লিলি বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। সঙ্গতে ছিল চন্দননগরের বিখ্যাত জুবেনাইল মিউজিক গ্রুপ। বোসবাড়ির সামনের মাঠে এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন শতাধিক দর্শক শ্রোতা। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। সময় হয়েছে আর একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উৎসবের আমেজ হোক কিংবা বিয়ের আনন্দ, খুশি দ্বিগুণ হবে সুন্দর পোশাকে। বাংলার সাবেকি ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি পায়জামার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ ক্লাসিক পাঞ্জাবি। বিভিন্ন ধরনের পাঞ্জাবি শেরওয়ানির মন মাতানো বিপুল সম্ভার। এছাড়াও মেয়েদের কুর্তি চুড়িদার লেগিংস নাইটি পাবেন একই ছাদের নিচে। তোমাকে সাজাবে যতনে নিউ ক্লাসিক পাঞ্জাবি, বাগবাজার অ্যাপার্টমেন্ট, জিটি রোড, চন্দননগর, হুগলি। আমাদের ফোন নাম্বার 0332685-5408। আমাদের প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ড গ্রহণযোগ্য। সঞ্জীবন গেস্ট হাউস, 277 ডিসিআর রোড। এখানে এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায়। রয়েছে খাবারের সুবন্দোবস্ত। অতি সত্বর যোগাযোগ করুন আজই 0332683-0179 এই নাম্বারে।
ছোট ছুটি হোক বা বড়, বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে। ভ্রমণ প্রিয় বাঙালির বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী মুনমুন ট্রাভেলস অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড। দিগন্ত বিস্তৃত সমুদ্র হোক বা রহস্যময় অরণ্য, কম খরচে বেড়াতে যেতে চান তাহলে এখনই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9874984028। বিস্তারিত জানতে টাইপ করুন www.munmuntravels.com। সঞ্জীবন গেস্ট হাউস, 277 ডিসিআর রোড। এখানে এসি নন এসি রুম ভাড়া পাওয়া যায়, রয়েছে খাবারের সুবন্দোবস্ত। অতি সত্বর যোগাযোগ করুন আজই 0332683-0179 এই নম্বরে। বিরতির পর আবারও ফিরে এলাম, এবারে চোখ রাখবো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবরে। রাত পোহালেই লক্ষ্মী পুজো, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মী পুজো। আশ্বিন মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে এই পূজাটি অনুষ্ঠিত হয় বলে এর অপর নাম কোজাগরী। তাই প্রতিটি বাড়িতেই শুরু হয়ে গেছে ধনসম্পত্তির দেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। কোজাগরীর ভোগে রাখা হয় জোড়া ইলিশ, ফলমূল নাড়ুর সাথে খিচুড়ি আর লাবড়া। অন্যদিকে আবার বঙ্গীয় রীতিতে এদিনে পুরো নিরামিষ খাওয়ারও প্রচলন থাকে। তাই মা লক্ষ্মীর পূজার প্রয়োজনীয় উপকরণ কিনতে ব্যস্ত পরিবারের সদস্যরা। আপেল, ন্যাশপাতি, পানিফল প্রায় সব ফলেরই দাম বেড়েছে 20-40 টাকা করে প্রতি কেজিতে। এই সময় ফলের চাহিদাও প্রচুর, তাই পাল্লা দিয়ে দাম বাড়ায় পকেটের কথা মাথায় রেখেই চলছে কেনাকাটা। একই অবস্থা300 টাকা করে দাম বলছে। আর মানে ফল, ফলেরও তো, হ্যাঁ ফলেরও প্রচুর দাম। পুজো তো করতে হবে, হ্যাঁ পুজো করবো বাড়িতে, ওই কিনে করতে হবে সবকিছু, হ্যাঁ। লক্ষ্মীর মূর্তি বিক্রেতাদের ক্ষেত্রেও মাটির রং সবকিছুরই দাম বেশি, ফলে এর প্রভাব পড়েছে প্রতিমার দামেও। কিন্তু দাম বাড়লেও আয়োজন তো করতেই হবে পূজা, তাই ভিড় উপচে পড়েছে বাজারে। আর সেই ছবি উঠে এলো ক্যানভাস নিউজের ক্যামেরায়। এনারাও বেচবে, আমাদেরও কিনতে হবে, একটা দামাদামি করে আমাদের নিতে হয়। কিন্তু ঠাকুর অ্যাকচুয়ালি দামাদামি করা যায় না, তবু করতে হয়, এমন দাম চায় আমাদের করতে হয়। কিন্তু ঠাকুর দাম না করার নিয়েটাই ভালো, কিন্তু কিছু করার নেই, এমন দাম চা আমরা নিতে পারি। 500-400 টাকা চাইছে একটা ঠাকুর, ঘরের ঠাকুর 400-500 টাকা দিয়ে নেওয়া সম্ভব না। আমরা একটা দিন মজুরি করে খাই, আমাদের একটা ঠাকুর 500 টাকা দিয়ে, আরও ফল আছে, ফলের দাম 60-60 টাকা কিলো, সম্ভব একটা ঠাকুরে? হ্যাঁ পুজো তো করতেই হবে। আগের থেকে তুলনায় দামটা একটু বেশি হচ্ছে, কী কারণ? মানে আগের যে প্রোডাকশন হবে সেই কারণে এবার যে প্রোডাকশনটা বেশি হচ্ছে, আবার পুরোনো তুলনায় মিন্টু বণিকের রিপোর্ট, ক্যানভাস নিউজ। পথের ধারে একটি ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পিয়াল গ্রামের কাছে 2 নম্বর জাতীয় সড়কের ধারে। মৃত ব্যক্তি হলেন 21 বছর বয়সী রাজেশ তাঁতি, এমএএমসির বিটুর বাসিন্দা ছিল রাজেশ। সোমবার থেকেই সে নিখোঁজ। জানা গেছে সোমবার বেলা 12টা নাগাদ বাড়ি থেকে সে মাছ ধরতে যাচ্ছে বলে বের হয়। এরপর বিকেল হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে, সারা রাতেও তার খোঁজ মেলে না। এরপর মঙ্গলবার সকালে পথ চলতি মানুষজন ওই ডোবাতে একটি মৃতদেহ ভাসতে দেখে। লোকমুখে খবর পৌঁছায় রাজেশের পরিবারের কাছে। ঘটনাস্থলে এসে তারা দেহটি রাজেশের বলে শনাক্ত করে। এরপরেই তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। কোকোবেন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কালকে, হ্যাঁ আমরা 12টার সময় বেরাইছে, হ্যাঁ
আমরা ধ্যান দিই নাই, বিকাল হয়েছে তখন আমরা খুঁজতে পেরেছি। এরাই পরে আমরা চারদিকে যত জুথায় জুথায় পুকুর আছে সব জায়গায় দেখেছি, পাওয়া যায় নাই। একটা লোক আমাদেরকে বলেছে ধবিঘাট পর্যন্ত আমি দেখলাম। ওর কি মাছের মাছ ধরার নেশা ছিল? হ্যাঁ, ওর মাছ ধরার নেশা ছিল। কালকে কি মাছ ধরতে পেরেছিল? মাছ ধরতে পেরেছিল দুপুর থেকে 12টার সময়। তারপর তারপরে আমাদেরকে বলেছিল একজন কি ধবিঘাটের দিকে তোমার মাছ ধরতে গিয়েছে, আমরা এসেছি এইদিকে খুঁজতে, খোঁজার পর পাই নাই আমরা। তারপরে সকাল দিকে শুনতে এসেছে নাকি মানে পাওয়া যাচ্ছেই না। আমরা থানা থানা চারদিকে থানা ঘুরেছি। আজকে কোথায় পাওয়া গেল? এখানে আজকে খবর পেলে এইখানে আমাদেরকে কেউ জানকারি দিয়েছে, আমরাও জানতাম না। দেখি এই জলের মধ্যে পড়েছে, এই জলের মধ্যে ঢুকে মারা গেছে। কি নাম ছিল ছেলেটা? লেংড়ু নাম ছিল, আমরা লেংড়ু বলেই জানতাম। সুরজ শর্মা নাম। ভালো নাম। বয়স কত হবে? বয়স 21-22। বাড়ি কোথায়? বাড়ি বিটু জল ট্যাঙ্কে। ব্যুরো রিপোর্ট, ক্যানভাস নিউজ। সারা দেশ যখন দশেরা উৎসবের মশগুল, সেই সময় অমৃতসরের দশেরা উৎসব দেখতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো 60 জনেরও বেশি মানুষের। কার দোষ তা নিয়ে রাজনৈতিক লড়াই চললেও দেশের মধ্যে এত বড় দুর্ঘটনার মানুষকে যে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে তারই প্রমাণ পাওয়া গেল ব্যারাকপুরে মুচি মহলে। বাল্মীকি সমাজের পক্ষ থেকে অমৃতসরে দশেরা দিন নিহত মানুষজনের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দিয়ে মোমবাতি জ্বালানো হলো। অংশগ্রহণ করেন এলাকার বাসিন্দারা এবং তারা মৃতদের আত্মার শান্তি কামনা করেন। ये पिछले दशहरा में अमृतसर में जो रावण दहन के समय में जो रेल दुर्घटना हुई थी जहां 60 से ज़्यादा लोग मारे गए थे, आज हम लोग उनको ध्यान में रखते हुए उनको भावभीनी अर्पित करते हुए अपनी तरफ से अपनी वाल्मीकि वेलफेयर सोसाइटी की ओर से उनको श्रद्धांजलि अर्पित कर रहे हैं और उम्मीद करते हैं कि भारत देश में जो इस तरह की भयावह घटना हुई है इस पावन अवसर पर, दशहरे के पावन अवसर पर जहाँ पूरा देश खुशियाँ मना रहा था, वहाँ जहाँ इतनी भयानक इतनी दर्दनाक दुर्घटना हुई है, भविष्य में इस तरह की घटना ना हो हम इसकी कामना करते हुए जो लोग मारे गए हैं उनको अपनी श्रद्धांजलि अर्पित कर रहे हैं। शैकत गंगुले, रिपोर्ट, कैनवस न्यूज। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ফতুল্লাপুর মোড়ের কাছে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার বয়স আনুমানিক 60 বছর। তার গায়ে হাসপাতালের কাপড় পরা, হাতে স্যালাইন স্টিকার লাগানো রয়েছে। ঘটনাস্থলে আসে নিমতা থানার পুলিশ। তবে কিভাবে এই ব্যক্তি এখানে পড়ে আছে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। কালারের যে ড্রেস পরে যে অপারেশন বা কিছু হয় সেরকম গায়ের মধ্যে একটা জড়ানো রয়েছে আর হাতের মধ্যে চ্যানেল করা। কি মনে হচ্ছে দেখে? সেটা আমরা তো বলতে না না, এইটা দেখে কি বল, কোন হসপিটাল থেকে? কোন নরমাল লোক হতে পারে, হসপিটাল থেকে হয়তো পালিয়ে এসে এখানে এসে হয়তো পড়েছে বা কিছু হবে। এটা মানে মনে হচ্ছে দেখে আমাদের, আমরা তো আর পুলিশ নই না। যেহেতু ওনার হাতের মধ্যে চ্যানেল খোলা রয়েছে। সৈকত গাঙ্গুলি, রিপোর্ট, ক্যানভাস নিউজ। এবারে চোখ রাখবো আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 32°C, সর্বনিম্ন 22°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 49%। এখনকার খবর এ পর্যন্তই। দেখতে থাকুন ক্যানভাস নিউজ। নমস্কার, শুভরাত্রি।